রিজার্ভ সংকট, জ্বালানি ও ভোজ্য তেলের উচ্চ মূল্য, বছর জুড়েই ছিল অস্থিরতা। করোনার ধাক্কা সামলে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই দেশে ও আন্তর্জাতিক নানা কারণে অস্থির হয়ে উঠে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য। দেশের বাজারে বেড়ে যায় মূল্যস্ফীতির চাপ, আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের মূল্য বৃদ্ধি ও রিজার্ভ সংকট দেখা দেয়। কয়েক দফায় টাকার অবমূল্যায়ন করা হয়, খেলাপি ঋণে ভোগে আর্থিক খাত। ফেডারেল রিজার্ভ দফায় দফায় সুদহার বাড়ানোয় বিশ্বজুড়ে ডলারের দাম উল্লম্ফন ঘটে। এর সঙ্গে ইউক্রেনের যুদ্ধের প্রভাবে দেশেরও বাড়তে থাকে ডলারের দাম। ডলারের বাজারে স্থিতিশীল করতে টাকার অবমূল্যায়ন করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে $1,935 কোটি পণ্য আমদানি করা হয়, বিপরীতে রপ্তানি করা হয়েছে $1,180 কোটি পণ্য। এতে $7.55 বিলিয়ন বাণিজ্য ঘাটতি পড়েছে দেশ। এপ্রিলে এই দেশে মূল্যস্ফীতির অঙ্ক 6% ছাড়িয়ে যায়, ক্রমাগতভাবে বেড়ে অগস্ট মাসে গিয়ে পৌঁছায় 9.52%, যা ছিল গত 11 বছরের মধ্যে দেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি। তবে অক্টোবর ও নভেম্বর মাসে এই মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বছর জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রিজার্ভ সংকট। গত বছরের আগস্টে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $48 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ $34 বিলিয়ন। ব্যাংক খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে $33,000 কোটি। সেপ্টেম্বর প্রান্তিক শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে $1,34,396 কোটি। সেপ্টেম্বর মাস শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $14,34,000 কোটি কিছু বেশি। এক বছরে কয়েক দফায় বেড়েছে ভোজ্য তেলের দাম। বছরের মাঝামাঝি ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছিল। এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 26.66%।